গত এক বছর ধরে পাত্রী খুঁজতে খুঁজতে ক্লান্ত আজিম শেষ পর্যন্ত খুঁজে পেলেন নিজের যোগ্য জীবন সঙ্গিনী। আপাতত বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত তিনি। নিজের জন্য তৈরি করিয়েছেন একটি বিশেষ শেরওয়ানি, পেয়েছেন থ্রি পিস সুটও। 7ই নভেম্বর একটি জমকালো বিবাহ অনুষ্ঠানের 4 হাত 1 হবে 27 বছর বয়সী আজিম এবং বুশরার। অনেকদিন ধরেই পাত্রী খোঁজ করছিলেন 2.5 ফুট লম্বা আজিম মনসুরি। 2019 সালে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কাছেও তার জন্য পাত্রী খুঁজে দেওয়ার আবেদন জানান তিনি। এমনকি স্থানীয় থানাতেও অনশনে বসেন পাত্রী খুঁজে দেওয়ার দাবি জানিয়ে। এতদিনে সেই সব অপেক্ষার অবসান। উত্তরপ্রদেশের শামলিতে অবশেষে নিজের মতো একজনকে খুঁজে পেলেন তিনি। 2 ফুট লম্বা বুশরাকে বিয়ে করতে যাচ্ছেন 2.5 ফুট লম্বা আজিম। নিজের জন্য সঙ্গী খুঁজে না পাওয়ায় গত কয়েক মাস ধরে খুব মন খারাপ ছিল আজিমের। চলতি বছরের মার্চ মাসে তিনি নিজের জন্য পাত্রী খুঁজে পেতে সাহায্য করার জন্য স্থানীয় পুলিশের কাছে গিয়েছিলেন। তিনি এ বিষয়ে গণমাধ্যমের কাছেও আবেদনও করেছিলেন এবং প্রচুর প্রচারও করেছিলেন। তিনি বলেন, আমি আনন্দিত যে আমার স্বপ্ন এখন পূরণ হচ্ছে। আমি আমার বিয়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আমন্ত্রণ জানাবো। মুলায়ম সিং যাদবের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত, কারণ আমি তাকেও আমন্ত্রণ জানাতে চেয়েছিলাম। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই। কিন্তু সে নিয়ে আর টেনশনে কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি, ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় সব উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ এবং ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহারাম বেল্ট, সুতির এরহাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর, চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।